সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার কাঁচা পাকা মাল ব্যবসায়ী সমিতি ত্রিবার্ষিক নির্বাচন হতে যাচ্ছে 30শে সেপ্টেম্বর। সাতক্ষীরার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা কাঁচা পাকা বাজারের ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে 4 জন সভাপতি ও 3 জন সাধারণ সম্পাদক পদপ্রার্থীর মধ্যে চলছে টান টান উত্তেজনা। ভোটাররা বলছেন, বাজার উন্নয়ন ও সাধারণ ব্যবসায়ীদের ভাগ্যে উন্নয়নে যারা কাজ করবে আমরা তাদের ভোট দিব। এদিকে সকল প্রার্থীগণ বলছেন, বাজার ও ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবেন। বিস্তারিত দেখুন সাতক্ষীরা থেকে পাঠানো এম ইদ্রিস আলীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সাতক্ষীরা বর্তমান নির্বাচন আমরা সযোগ্য ব্যক্তিকে ভোট দেবো, আমাকে যাকে ইচ্ছে তাকে ভোট দেবো। অনেক পরিবর্তন হয়েছে, একটু কাদা হাঁটা যাচ্ছে না, এখন সুস্থ হাঁটতে পারছি। আমাদের কাঁচামাদের বাজারে একটা জায়গা প্রয়োজন আমাদের। সাবেক সেক্রেটারি ওনার পক্ষে আমি কাজ করতেছি, ইনশাল্লাহ তিনি এই 3 বছর এই বাজারটা খুব সুন্দরভাবে নিয়ে গেছে। প্রত্যেক সদস্যের সাথে তার সুসম্পর্ক। আমাদের এই বাজারটা মনে করেন এই বিগত 30-40 বছর ধরে একই অবস্থা। সাতক্ষীরা জেলার একটা বড় বাজার, এখানে বর্ষা হলে হাঁটা যায় না, আর বাজারটা খুব ছোট। আর এই সমিতির দেখাচ্ছে কিছু কিছু মনে করেন আইন কানুন নিয়ম কানুনগুলো ঠিকঠাক করার দরকার, এই আমাদের চাওয়া, আমরা এছাড়া আর কিছু চাই না। আমরা যে সাতক্ষীরা শহর যে কাঁচা বাজার, যে সুলতানপুর যে বড় বাজার, এই বাজারে আমাদের নির্দিষ্ট করার কোনো চাননি বা কোনো জায়গা নেই। আমরা মনে করেন বসি বিভিন্ন রাস্তার সাইডে বা আড়তের সাইডে। আমরা চাই যে বাজারে যেটা উন্নয়ন বা একটা চাননি হোক, বা আমরা যে এখানে দোকানদারি করতেছি এর সামনেটা আপনি খেয়াল করে দেখেন, এখানে যদি একটু বৃষ্টি হয় এই সাইডে একটা মানুষ চলাচল করতে পারে না। এর ভিতরে যে মানুষ একটা জিনিস নিতে আসবে সেরকম কোনো পরিবেশ থাকে না, এর ভিতরে একটা মানুষ হাঁটার কোনো পরিবেশ নেই। তা আমরা চাচ্ছি যে এই রাস্তাটা যেন খুব শিগগিরই উন্নয়ন হোক, এবং যে সামনে নির্বাচন হচ্ছে আমাদের বাজারে, আমরা সবার কাছে একটাই দাবি যে আমাদের রাস্তাটা যেন অবশ্যই সেরা তারা এটা খেয়াল করে। আমার নাম রফিক, আমি এই বাজারের সদস্য পদে ভরে রয়েছি। আমার উদ্দেশ্য বাজারটা সুস্থভাবে বাজার চলুক। এর আগে 3 বছর আগে একজন সেক্রেটারি ছিলেন, তার কোনো খারাপ দিক দেখিনি, সে ভালো কাজ করেছেন, আমিও ভালো কাজ করবো। আমার বাজার সদস্যদের এটাই কথা যে আমরা মিলেমিশে একসঙ্গে এই বাজারটা তত্ত্বাবধান করবো কিংবা চালাবো, এই আমার মনে হয় আশা আকাঙ্ক্ষা। সাতক্ষীরার বড়বাজারের সুলতানপুর বড়বাজার শহর কাঁচা এবং পাকামালে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 30শে সেপ্টেম্বর, আমরা ইতিমধ্যে পেয়ে গেছি সভাপতি প্রার্থী জনাব মোহাম্মদ রওশন আলী ভাইকে। তিনি গরুর গাড়ি প্রতীক নিয়ে তিনি সভাপতি পদে তিনি পদপ্রার্থী হয়েছেন, আমরা তার কাছে শুনবো। আমরা ইতিমধ্যে কথা বলছিলাম সাতক্ষীরার ছোট বড় যারা, বিশেষ করে যারা সাধারণ সদস্য, এই সাধারণ সদস্য ভোটার যারা, তাদের সাথে কথা বলছিলাম। আমরা যেহেতু সভাপতি প্রার্থী তাকে পেয়ে গেছি, আমরা তার কাছ থেকে সরাসরি শুনবো। আমি সাতক্ষীরা শহর কাঁচা পাকামাল ব্যবসায়ী সমিতির দীর্ঘদিনের সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, অন্তত সর্বনিম্ন 25 থেকে 30 বছর। এই বছর আমি সভাপতি প্রার্থী, আমার প্রতীক গরুর গাড়ি। তা আমার কথা হচ্ছে, আমি একজন ব্যবসাদার, আমার নিজস্ব দোকান আছে, ছেলেরাও ব্যবসা বাণিজ্য করে। ক্রেতা যেন আমাদের ব্যবসাদারের কাছ থেকে না ঠকে, এটা আমাদের সবসময়, যেহেতু ক্রেতা যদি না থাকে আমরা ব্যবসাদারের বেচার কোনো জায়গা পাবো না। ক্রেতার সহযোগিতা সর্বোচ্চ থাকবে আমার দ্বারা। আমাদের নিয়ন্ত্রণে আলুটা রংপুর, জয়পুরহাট, বগুড়া, ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট, এবং পেঁয়াজটা নিয়ন্ত্রণে ভোমরা বন্দর, ওই জায়গায় যদি কন্ট্রোল হয়ে যায়, যেহেতু আমরা যে পচনশীল, আমাদের যে মালটা এটা পচনশীল, এটা 2-3 দিনে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। পেঁয়াজও যেমন, আলুও এরকম, আমাদের বাজারের মধ্যে কোনো সেন্টিগ্রেডের এটা নেই, এটা সমালোচনায় আমরা শুনিস, কিন্তু আমাদের হাতে তো নিয়ন্ত্রণ না, নিয়ন্ত্রণ ভোমরা আর কোলেস্টোরেজ ওই উত্তরবঙ্গ এইটা। আর আমাদের কথা হচ্ছে, নিয়ন্ত্রণ করে যদি আমরা মালটা রাখতে পারতাম তাহলে নিয়ন্ত্রণে চলে যেতাম, কি সিন্ডিকেট কত মাল তো রাখা যায় না, পচনশীল মাল বেচতেই হবে। যেহেতু আগামী 30শে সেপ্টেম্বর এই সুলতানপুর বড়বাজারের নির্বাচন, এই মুহূর্তে আমরা কথা বলছি সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারের কাঁচা এবং পাকামালের সাবেক সেক্রেটারি, বর্তমানেও সেক্রেটারি প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুর রহিম বাবু সাহেবের সাথে আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলবো। আমার ব্যবসায়ী সমিতির সকল সদস্যদের নিয়ে, আমিও একজন সদস্য, আমি সকল সদস্যদের নিয়ে, আমার বডি কমিটি নিয়ে আমরা আলোচনা করেছি। আমি আমার বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ, রবি এমপি, সাতক্ষীরা সদর 2 আসন,
তারা সাথে কথা বলে শুনে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ আমাদের এই বাজার, আমি বলেছি এই বাজার হাজার পুরনো বছরের বাজার, এ বাজার অন্য কোথাও গেলে হবে না। তা কী করা যায়? তো উনি বললেন যে এটা বহুতল বিল্ডিং হবে, আমরা সব এক জায়গায় বসে আলোচনা করি কী করলে হয়। একটা আশ্বস্ত উনি করেছেন, ইনশাল্লাহ আশা করি হবে। আর আবার নির্বাচিত হয়েছি, ইনশাল্লাহ জনগণের সাথে আমি আমার সদস্যদের সাথে যেভাবে ব্যবসা মহলে আমি ঘুরেছি, তাদের দিক খেয়াল করেছি, তাদের জামানতের টাকা যেভাবে তাদের কাছে আবার পৌঁছে দিতে পারেছি, এতে আমি আশাবাদী ইনশাল্লাহ আমার সদস্যরা আবার আমার ভোট দেবে। আমি আবার যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আমার জন্য আমার ব্যবসায়ীদের ভোটে যদি সেক্রেটারি হতে পারি, তা আমার প্রধান কাজ থাকবে এই যানজট মুক্ত, আগে একটা সুন্দর পরিবেশে একটা ব্যবসার স্থান, আমি সকল প্রশাসন লোকদের সাথে কথা বলি এইটা করার জন্য। আর চেষ্টা করব যেভাবে মানুষের খেসমত করেছি, আমার তো এখন বয়স হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী আরও ভালো মানুষের ভালোবাসা আশা করব, আর আমি মানুষকে ভালোবাসা দেবো ইনশাল্লাহ। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার থেকে নির্বাচনের আমি হালচাল জানাচ্ছিলাম, এম ইদ্রিস আলী, একাত্তর বাংলা টেলিভিশন, সাতক্ষীরা।